আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। সংযোগ সম্পন্ন করে দিই। ঠিক এইভাবে বাকি প্রোগ্রামগুলি করতে হবে, অর্থাৎ আমাকে একটি টাইমার নিতে হবে। তার আগে আমাকে নর্মালি ওপেন কন্ট্রাক্ট নেব, যার অ্যাড্রেস হবে P41 এবং টাইমার নিব, এই টাইমার অ্যাড্রেস অবশ্যই দেবো T2। সেকেন্ড টাইমার মানে T1 দেব। সংযোগ সম্পন্ন করেছি। এই টাইমার যখন সেট হবে তখন এর আগের টাইমারটাকে রিসেট করতে হবে। আগের টাইমারটি রিসেট করলেই আমার P41 বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে একই পদ্ধতি। তো আমরা কী করবো, একটি ক্লোজ কন্ট্রাক্ট দেবো, যার অ্যাড্রেস T1 দেবো ঠিক এই পজিশনে, এবং পাশাপাশি পরের আউটপুটটি যেন চালু হয় সেই ব্যবস্থা করতে হবে। সেটা করতে গেলে আমাকে অবশ্যই নর্মালি ওপেন কন্ট্রাক্ট নিতে হবে, যার অ্যাড্রেস হবে T1 এবং T1 নর্মাল ওপেন কন্ট্রাক্টের আউটপুটে আমরা একটি আউটপুট কয়েল নিব, যার অ্যাড্রেস হবে P42। সংযোগ সম্পন্ন করে দেই। এখন এটা বন্ধ হয়ে গেলে তো এটা রিসেট হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে গেলে এটা মানে এটা ওপেন হয়ে যাবে, এটা ওপেন হয়ে গেলে এটা বন্ধ হবে, এটা বন্ধ হয়ে গেলে এটা তো ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে এটা রিসেট হয়ে যাবে। তো রিসেট তো করা যাবে না, এটা চালাইতে হবে এবং এটা দিয়ে পরবর্তী টাইমে চালাইতে হবে। এই জন্য এই জায়গাতে এই পয়েন্টটা আমাকে একটি গ্যাপ নিয়ে এখানে লেচিং হিসাবে আমরা T1 নেব, না হলে ওপেন কন্ট্রোল ব্যবহার করবো। P42 দিয়ে আরেকটি টাইমারকে কানেক্ট করতে হবে। P42 নর্মাল ওপেন কন্ট্রাক্ট নিলাম, এবং আমাকে টাইমার চালাইতে হবে। আমি টাইমার নিলাম, এবার টাইমার T2 নিব। সংযোগ দিয়ে দেই। ঠিক এই টাইমারটি যখন সেট হবে তখন তার আগের আউটপুটটি অফ করে পরের আউটপুটটিকে অন করব, সেই ক্ষেত্রে পূর্বের মতোই আমাকে পাস করতে হবে। T2 নিলাম এবং একটি আউটপুট আমরা অন করব, সেটা হচ্ছে P43। সংযোগ করে দিই। বন্ধ করলাম কিন্তু এইটা তো রিসেট হয়ে যাবে, যেন এইটা রিসেট না হয় সেক্ষেত্রে T2 লাচিং T2 নর্মালি ওপেন কন্ট্রাক্ট নিয়ে একটা ল্যাচিং দিতে হবে P42।
প্যারালা নেই। দিয়ে দিলাম, এরপর যেটা করতে হবে নির্দিষ্ট সময় পর এটাকে বন্ধ করতে হবে এবং সেই প্রথম আউটপুট যেটা আছে সেটাকে অন করতে হবে। তাহলে এটাকে আবার বন্ধ করে দিয়ে কীভাবে বন্ধ করা যায়, এটাকে বন্ধ করতে গেলে আগে আমাকে তো টাইমারটা নিতেই হবে এবং এর ইনপুটে একটা নর্মালি ওপেন কন্ট্রাক্ট যেটা P4 3 অ্যাড্রেস হবে এবং আউটপুটে একটি টাইমার অন আগে তো কত নেওয়া হয়েছে একটু দেখি, T2 নিয়েছে আর T3 সিগন্যাল মেনটেন করি, সিগন্যাল মেনটেন করে নিই তাহলে প্রোগ্রামে সুবিধা হবে করতে। এবং আমরা টাইম নেব বা ভ্যালু নেব 20 যার টাইম হবে 2 সেকেন্ড। এটা সংযোগ করে দেই, সংযোগ দিয়ে দিলাম। এবার আমাকে বন্ধ করতে হবে, তো বন্ধ করার জন্য P4 3 বন্ধ করব। P4 3 বন্ধ করার জন্য T3 নামে নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট আমরা T2 ইনপুট সাইডে নিব, অর্থাৎ আমরা এখানে নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট নিব যার অ্যাড্রেস হবে T3 ক্লোজ কন্ট্রাক্ট। তাহলে এটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে রিসেট হবে, বন্ধ হবে। ঠিক তাৎক্ষণিক একই অবস্থায় আমাকে উপরে P40টাকে অন করতে হবে, সেক্ষেত্রে আমাকে এখানে একটা ট্রিগার দিতে হবে। সেই ট্রিগারটি করবো নর্মালি ওপেন কন্ট্রাক্ট দিয়ে যার অ্যাড্রেস হবে T3। নর্মালি ওপেন কন্ট্রাক্ট নেই এবং T3 যেটাতে আমরা এখানে ট্রিগার হিসাবে ব্যবহার করতে পারি, দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব যে প্রোগ্রাম তো লাইন সব শেষ হয়েছে তবে ইন্ট কমান্ডটা দিই নাই, আমরা ইন্ট কমান্ড দিয়ে দিই। ইন্ট কমান্ড দিলাম, সংযোগটা সম্পন্ন করি, সংযোগ সম্পন্ন হয়েছে। এবার আমরা একটু জুম আউট করি, পুরো প্রোগ্রামটাকে তো নিয়ে আসতে পারি না স্ক্রিনে, হ্যাঁ আসছে। এবার আমরা প্রোগ্রামটাকে আপলোড করব, প্রোগ্রামটাকে আপলোড করি অর্থাৎ PLC-তে ডাউনলোড করছি। প্রোগ্রাম PLC-তে ডাউনলোড সাকসেসফুল হয়েছে, ওকে। চলুন আমরা এবার ট্রেনার বোর্ডে ইনপুট দিয়ে দেখি প্রোগ্রাম ঠিকভাবে কাজ করে কিনা। ভিউয়ার্স, আমরা ট্রেনার বোর্ডে যে প্রোগ্রামটি ডাউনলোড করেছি তা হচ্ছে রিং আউটপুট প্রোগ্রাম, অর্থাৎ আমরা যখন স্টার্ট করে দিব প্রথমে 1 নম্বর জ্বলবে, এরপরে 2 নম্বর জ্বলবে, 1 নম্বর বন্ধ হবে, আবার 3 নম্বর জ্বলবে, 2 নম্বর বন্ধ হবে, এভাবে 4 নম্বর জ্বলে, এরপরে আবার 1 নম্বর থেকে শুরু করে এভাবে 1 2 3 4 1 2 3 4 এভাবে চলতে থাকবে। চলুন তাহলে আমরা প্রোগ্রামটা এবার চেক করি। স্টার্ট ইনপুট হচ্ছে P0, ইনপুট দিলাম, হ্যাঁ অন হচ্ছে P40। এবার P41 P42 P43 এবং পরে আবার ঘুরে যাচ্ছে। রিং প্রোগ্রাম বলতে বোঝানো হয়েছে যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এইভাবে কন্টিনিউ চলতে থাকবে এবং প্রোগ্রাম যেখানেই থাকুক না কেন আমি যদি স্টপ করি তাহলে স্টপ হয়ে যাবে। চলুন দেখি তাহলে, হ্যাঁ P41-এ যখন ছিল তখন বন্ধ হয়েছে, দেখি P42-তে যখন থাকে তখন বন্ধ হয় কি না। হ্যাঁ P42-তে যখন ছিল তখনও বন্ধ হয়েছে। এভাবে প্রোগ্রাম যেখানেই রান করুক না কেন আমরা যদি স্টপ করি অর্থাৎ P1 ইনপুট দেই তাহলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা P43-তে গেল, হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়েছে, মানে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে। ভিউয়ার্স, আমাদের এই প্রোগ্রাম নিয়মিত চলতেই থাকবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর
আপনাদের যদি এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করুন। এছাড়া আমাদের অন্যান্য তথ্য যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন এবং সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়েও আপনি সরাসরি বিস্তারিত জানতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে আপনারা হয়তো টিউটোরিয়াল দেখে অনেক সময় মনে করতে পারেন যে হ্যাঁ সম্পূর্ণ শিখে গেছি, না এটার বাইরেও আছে, আমাদের কিন্তু অনলাইন অফলাইন দুটা কোর্সই চালু আছে। তো আপনারা যদি এই কোর্স করতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সাথেই থাকবেন, এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। হাবিবুর রহমান বলছিলাম বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আসসালামু আলাইকুম।